এই যে, এই যে পাইপ দুইটা এখানে, এই দুইটা পাইপ প্রায় এখান থেকে 35 কিলোমিটারের বেশি দূরে গিয়েছে। যে পাইপগুলোর কাজ আমরা করেছি, এই যে লাল পর্যন্ত দেখা যায়, এই পর্যন্ত কাজটা আমরা করেছি। এদিকে আবার যে লেখা আছে 28 ইঞ্চি মার্জান, এই পাইপ দুইটা দেখেন, এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, এই যে মাটির নিচে দিয়ে গেছে, মাটির নিচে দিয়ে গিয়া এই যে সামনে আরব সাগর, এখান থেকে একেবারে সাগরের মধ্যে প্রায় 21-22 কিলোমিটার দূর আবার, যেখানে মূলত এই রিগ আর স্টেশন হয়েছে, সেইখানে আর কি এই পাইপলাইনগুলো গেছে। তো সাগরের তলদেশ থেকে এই পাইপের লাইনগুলো নেওয়া হয়েছে, যাতে ওই যে দুবাই আশেপাশে, তারপর আরব ইমারত, ওমান, কাতার, এই সব দেশের মানুষ যারা মূলত আসে তেল নেওয়ার জন্য, তারা কিন্তু সমুদ্রের মধ্যে থেকে বড় বড় শিপগুলো নিয়ে তারপরে তারা সেই অয়েল, পেট্রোল, অকটেন, অর্থাৎ যে সকল কেমিক্যাল সৌদি আরব বিক্রি করে সেগুলো কিন্তু এখান থেকে লোড হয়। অথবা এদিকে আরও কিন্তু আমরা যে কাজগুলো করতেছি, এখানে টোটাল 8টা লাইন, এই দুইটা বাদেও আরও 6টা লাইন এখান থেকে আছে, যেগুলো এই যে জায়গার থেকে আবার সাগরের মধ্যে গেছে। তো এই হচ্ছে আসলে মূলত আরব সাগরের কর্মকাণ্ড। আর সাগর গত 2 দিন আগে আমি দেখছি যে সাগর অনেকটা শুকনো, তবে আজকে কিন্তু আবার জানি না আমি এখন জোয়ারের সময় কিনা, তবে এখানে আসলে বোঝা যায় না যে জোয়ার বা ভাটা কোন সময়ে হয়, আমি আসলে বুঝতে পারি না। কারণ এর আগে আমি প্রায় এখান থেকে 1/2 কিলোমিটার, আরও এই যে পানি দেখা যাইতেছে, এখান থেকে আরও 1/2 কিলোমিটার আমি গিয়েছিলাম, ভিতরে গিয়েছিলাম আরও 1/2 কিলোমিটার। তো এখন যে পরিস্থিতি দেখা যাইতেছে, যে এখন একেবারে খুব কাছাকাছি, এর আগে কিন্তু একেবারে আমি এখান থেকে 1/2 কিলোমিটার গিয়েছিলাম। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে আর এই পানিও আর একটা বিষয় লাগে, এই পানি এত লবণ, আপনি এই যে, এই যে পানি, এই যে এই পানি এত লবণ, আপনি যদি মুখে দেন মুখ ঝলসে যাবে এমন একটা, এত গরম। আর এই যে লবণের, লবণের চাকা চাকা হয়ে আছে, এগুলো সব লবণের চাকা চাকা। তো এই হচ্ছে আরব সাগর, ভালো লাগে খুব, কারণ আমি আসলে মূলত যদি বলি, আমি কিন্তু সাগর পাড়ের মানুষ, আমার বাড়ি হচ্ছে বরগুনার পাথরঘাটায়, এইরকমই একেবারে সমুদ্র, বিয়ফ বেঙ্গল যেটা বঙ্গোপসাগর, সেটা কিন্তু আমার বাসা থেকে খুব কাছাকাছি। তো সাগরের কাছে আসলে ওই বিষয়গুলো একটা ফিল হয়, যে মনে হয় যেন বাড়িতে আসছি এরকম, অসাধারণ সুন্দর, ভালো লাগে খুব। আর এই জায়গাটা হচ্ছে তানাজিব, মারজান, সাফানিয়া, এই জায়গা অস্বাভাবিক সুন্দর একটা জায়গা, সমুদ্রের পাড়ে, নির্জন, কেউ নাই, একেবারে আমার মনে হয় আমি একলা। এই যে সামনে গাড়ি দেখা যাইতেছে, আমাদের, আমরা যারা একসাথে কাজ করি তারা, তো আমি আপনাদেরকে তাদের সাথে কথা বলাইয়ে দেব যে এখানে কোন কোন ধরনের, কোন এলাকার মানুষজন কাজ বাজ করে। তো আপনাদেরকে দেখাই যেটা বলছিলাম, যে টোটাল 8টা এরকমের পাইপের আমরা কাজ করতেছি, তার মধ্যে এইখানে আবার 2টা, এই যে, এই যে লাইনটা, এটা দেখা যাইতেছে কালো কালারের সিমেন্ট দিয়া ঢাকা, এইটা হচ্ছে 36 ইঞ্চি একটা পাইপ। আর এই যে লাল কালার, লাল অর্থাৎ ব্রাউন, এই পাইপটার আমরা প্রায় 35 কিলোমিটার পাইপের লাইনের কাজ করছি। এপাশে একটা 6 ইঞ্চি আছে, এরকমই যে আমাদের জেসিবি কাজ করতেছে। এই আমনেগো বাড়ি বলে মতিমোল্লার ঠোড়ায়, মতিমোল্লার ঠোড়ায় বলে আমনেগো বাড়ি, আমার বাড়ি তো আপনার বাড়ির পাশে না, হ্যাঁ তো ওই না, মতিমোল্লার জঙ্গল আছে না, একটা মতিমোল্লার জঙ্গল আছে, আর 5 কিলোমিটার দূর, 5 কিলোমিটার, ও 5 কিলোমিটার তো কোনো ব্যাপার না ভাই, না ভালোই দূর ভাই, জঙ্গল, জঙ্গলে জঙ্গলে আপনাকে বাড়ি ফেরাই ধরতে গেলে। সুন্দরবন কত দূর? আমরা সুন্দরবন থেকে প্রায় 15 কিলোমিটার দূর পশ্চিমে। 15 কিলোমিটার তো ভাই, এটা আপনাকে পাশে, বাড়ির পাশে যে একটা জঙ্গল আছে, সেটার নাম কি? হরিণ, হরিণঘাটা, এটারে তো ওই সাপ সুন্দরবন বলে, জঙ্গল বাঘটা গায় না, মানে বাঘ নেই, মানে শুয়োর আছে আর হরিণ আছে, হরিণ, শিয়াল আছে। শুয়োর দেখছেন কোনো সময়? না আমি কখনো যাইনি জঙ্গলে। হরিণ দেখছেন? হরিণ দেখছি, বহুত হরিণ খাইছি,
খাইছি না আবার চাপা মারেন না চাপা আছে না যে কাবিলা সিনেমায় চাপা মারে যে আমি সকালবেলা নাস্তা করি হরিণের মাংস দিই না আমরা ওই রকম চাপা মারি না যেটা বাস্তব সেটাই বলি এক তো জঙ্গলের দ্বার এমন কো বাড়ি আর হইছে আবার ওই সুন্দরবনের পাশ দিয়ে আছে নদী ডেক আছে বলেশ্বর বিষখালি আর মাঝখানে তো আমাদের বাড়ি না ও বঙ্গোপসাগর আবার পাশে বঙ্গোপসাগর আর দক্ষিণ সাইডে গাংসরে প্রায় দূর ভালোই আচ্ছা আমরা তো সরে থাইন এই যে পাইপের লাইনগুলো যাইয়া ওই আরব সাগরে গেছেন যে দুই মিনিট দূরে আমি তো দেখাইতে আছি এই যে সরের লোক আমরা সৌদি আরব আইয়ে সরে আবার একটা কাম পাইছেন এই জন্য কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে বেশি ভালো লাগে আমার এলাকার বসির হয়ে আছে তাই জন্য গাং গাং দেখতে কেমন লাগতেছে গাং তো আরো ভালো লাগে ওই বাড়ির কথা মনে ওড়ে ওই ছোট সময় প্রেমিকের লইয়ে গাঙ্গের সরে সরে গেছেন না ভাই আমি কখনো প্রেম করিনি আমি ওই গাঙ্গের সরে যাই নাই সুযোগ পান না এখানে ডিউটি করেন কত বছর ধরে এখানে তো এক মাস সৌদি আরব আসছেন কয় বছর সৌদি আরব আসছি ছয় বছর ছয় বছর এই শুক্রবার ছুটি নেই ভাই ছুটি নেই আমরা ছুটি বলতে কি ছুটি ছুটি দিয়েও যা আর ডিউটি সেম আমাকে তো আর এক্সট্রা কোনো ওভারটাইম নেই এই পাইপে কি কাজ করেন আপনার ভাই পেন্টিং পেন্টিং জি আচ্ছা কিভাবে পেন্ট করেন ভাই ও স্প্রে মেশিন এর সাহায্যে ও আচ্ছা স্প্রে মেশিনের সাহায্যে অনেকেই দেখেও নাই এখন বিষয়টা হচ্ছে এই যে স্প্রে মেশিন এই কাজ কি দেশে থেকে শিখে আসছেন না দেশ থেকে শিখিনি এখানে এসে শিখছি এখানে এসে শিখছেন এতে কিরকম আয় ইনকাম কিরকম আয় ইনকাম ভালোই কিরকম মানে কোন হিসাবে কাজ করেন ঘন্টা হিসাব ঘন্টা দিনে কয় ঘন্টা প্রত্যেক দিন 10 ঘন্টা বেসিক আর পর ওভারটাইম হইলে আরো 2 ঘন্টা 3 ঘন্টা হয় কাম থাকে আর কি কোম্পানি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আর কি 10 ঘন্টা কাজ করা লাগে 10 ঘন্টা এরকম কি মাসের পর মাস না মাসের মাস বছর কোনো ই নেই ও আচ্ছা পেইন্টারের কাজ পেইন্টারের তো এই কাজে আমাদের দেশের মানুষে বলে কাজ নাই এই এই সব কাজ আমাদের দেশের মানুষে করতে পারে না আমাদের দেশের মানুষই তো করে আমার এলা দেশে তো নাই কাজ এই কাজ তো আমার দেশে নাই এইখানে এইখানে যারা কাজ করে সবাই কি বাংলাদেশের মানুষ বেশিরভাগই বাংলাদেশের দুই তিন জন আছে অন্য রাষ্ট্রের আমার গ্রুপের কি ও আচ্ছা আমি কথা শুনে মনে হইতেছে আপনার বাড়ি বরিশাল কোন জায়গায় বরিশাল আপনার বাড়ি আমার বাড়ি বরিশাল বিভাগে হ্যাঁ বরগুনা ডিস্ট্রিক্ট পাথরঘাটা থানা আমার পাথরঘাটা সদর ইউনিয়ন আমার ও আচ্ছা অর্থাৎ একেবারে সুন্দরবনের খুব কাছাকাছি আর বঙ্গোপসাগরের কিনারায় জি আমরা সুন্দরবনের পর একটা নদী আছে বলেশ্বর ওর পরে আমাদের গ্রাম এরপরে পূব সাইডে আরেক নদী ওর নাম বিষখালি ও আচ্ছা বিষখালি দক্ষিণ সাইডে পায়রা বলেশ্বর বিষখালি এই পাশাপাশি এখানে আচ্ছা আচ্ছা তিন নদীর মোহনায় আপনার বাড়ি জি আর পাশে তো বঙ্গোপসাগর আছে বঙ্গোপসাগর দক্ষিণ সাইডে কি নাম ভাই আপনার কি নাম আমার নাম মোহাম্মদ আব্বাস হাওলাদার আব্বাস হাওলাদার জি ধন্যবাদ আব্বাস হাওলাদার ভাই পরবর্তীতে আবার আপনার সাথে দেখা হইবে আমাদের আর এই যে এখানে মানুষ কাজ বাস করতে আছে আর এখানে কিন্তু এই হইছে এই সাইডের ফোরম্যান অনেকে শুনছেন যে বাংলাদেশি ফোরম্যানের রইল অনেক গিরগির গিরগির করে সিরে সিরি করে হ্যাঁ মানুষের জ্বালায় হ্যাঁ এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন ভাই কোন ব্যাপারে এই যে মানুষে বলে না যে বাংলাদেশি ফোরম্যান হইলে এক্সের জ্বালায় হ্যাঁ প্রায় প্রায় দেখি তো আমরা ফেসবুক ফেসবুকে দেখি না জ্বালায় বলতে ভাই মনে করেন যে যে খারাপ ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি বা যেই হোক ফিলিপিনি হ্যাঁ খারাপ হ্যাঁ মানে আসে না যে চোর তো চোরই চোরের কোনো ধর্ম নাই চোরের কোনো দেশ নাই মানে ওই চোর ওই চোর হইলে পাকিস্তানিরও যদি একজন ধরেন আমি বাংলাদেশে আমি চুরি করলাম মানে আমি তো চুরি করছি কিন্তু বাংলাদেশের পুরো লোক তো আর চুরি করে না আছে কিছু কিছু লোক দেখা গেছে যে খারাপ কিন্তু ওই একজনের নাম ধরে বাংলায় খোয়ালাই যে বাংলাদেশি ফোরম্যান খারাপ সুপারভাইজার খারাপ এই খারাপ এই খারাপ কিন্তু ওই যে আমাদের সারি যে কিছু লোক আছে এই জায়গায় সুপারভাইজারও বাংলাদেশি বা ফোরম্যানও বাংলাদেশি হয় তা আপনি সবটির লোক যে আপনার মিল্যামিশা কেউ ফোরম্যান সুপারভাইজার ইঞ্জিনিয়ার ওইরকমভাবে কেউ কেউ যে একটা দাপট এরকম দেখে না সবাই মিল্যামিশা কথা জিজ্ঞেস করতে চাই ভাই এই আপনাদের এই সাইটের তো ফোরম্যান সুপার এই বাংলাদেশ এই এই লোকেরা কি আপনাদের সাথে সিরে সিরি করে ভাই না ভাই আমাদের এখানে ফোরম্যান সুপারভাইজার খুব ভালো না আমি তো ফেসবুকে আমরা দেখি প্রায় বাংলাদেশ সুপারভাইজার থাকলে একেবারে নাকি এই করে সেই করে এই মানুষের জ্বালা দেয় টাকা পয়সা খাইয়ে টাইয়ে এককালেবারে এক কাজ থেকে আরেক কাজ দিয়ে দেয় এই বিষয়ে যদি কিছু বলতেন ও তো দালালের ব্যাপার ও দালালেরা তো বিভিন্ন রকমের কাজ এক কাজ বলে অন্য কাজ দেয় এটা তো আলাদা কথা কিন্তু আমার এখানে সাইডের ফোরম্যান বাংলাদেশি সুপারভাইজার বাংলাদেশি আমার কোনো সমস্যা নাই আমরা খুব ভালো আছি আর বিশেষ করে কাজ করার জন্য আমরা আসছি এখানে
যদি কাজ না করি ফোরম্যান সুপারভাইজার তো একটা দায়িত্ব থাকে না, কিন্তু কাজের প্রোগ্রেস হিসাব দেওয়া পরে হিসাব দেওয়া লাগে, তাই হিসাবটা যদি প্রোগ্রেস না দিতে পারে তাতে একটু সমস্যা হইবে, যারা কাম সার্ভাইভ করবে তাদের সাথে গিরগির হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কাজ করি, ফোরম্যান সুপারভাইজার ভালো আছে, আমার কোনো গিরগির নেই, কোনো সমস্যা নেই, সব দিক থেকে আমরা ইনশাল্লাহ অনেক ভালো আছি। এই কাজটা এখানে করতেছেন কোন জায়গায়? এটা সৌদি আরবের, এটা সৌদি আরবের এই মাজরান এরিয়া, আর এটা হলো কি যেন নাম, ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ।